নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অব দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ লাউয়ের তরকারি সুন্দর এই রেসিপিটা কীভাবে বানাচ্ছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক লাউয়ের তরকারি বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কুচি করে রাখা আলু আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এই বাড়িটাকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি এইবার এই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোড়ন মশলাটাকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু ভেজে নেব ফোড়নটা থেকে সুন্দর গন্ধ উঠে গেছে এই অবস্থায় অ্যাড করে দিচ্ছি এক চা চামচ ভর্তি করে আদা বাটা আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টোম্যাটো আদা আর টোম্যাটোটাকে হালকা করে ভেজে নেব। টোম্যাটোটা আমার প্রায় নরম হয়ে এসেছে এই অবস্থায় আমি শুকনো মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এইবার মশলাটাকে আর একটু কষিয়ে নেব টমেটোটা আমার খুব ভালো করে নরম হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ ধনে পাতা এইবার মটরশুঁটিটা দিয়েও আর একটুখানি কষিয়ে নেব দিয়ে দিলাম চারটে কুচি করে রাখা কাঁচা লঙ্কা মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এই অবস্থায় আমি অ্যাড করে দেব কেটে রাখা লাউয়ের টুকরো এখানে একটা আমি ছোট সাইজের লাউ পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম এইবার লাউটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এই অবস্থায় অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে একটু মজতে দেব অপরদিকে আর একটা কড়াই বসিয়ে তার মধ্যেও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল সরষের তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ডালের বড়ি এখানে আমি মটর ডালের বড়ি ব্যবহার করেছি আপনারা মসুর ডালের বা বিউলির ডালের বড়িও ব্যবহার করতে পারেন বড়িটা আমার ভাজা হয়ে গেছে এইবার এটাকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি অপরদিকে আমার লাউটাও অনেকটা পরিমাণে কমে গেছে এইবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই লাউ থেকেও কিছুটা জল বের হবে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই অবস্থায় যদি লবণের প্রয়োজন হয় এই অবস্থাতেই দিয়ে দিতে হবে দেখুন ঝোলটা আমার ফুটে গেছে এইবার আমি ঢেকে এটাকে পাঁচ মিনিটের জন্য কুক করে নেব ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর দেখুন সবজিটা আমার সেদ্ধ হয়নি এখন আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি বড়িগুলো যদি প্রথম থেকেই দিয়ে দিতাম তাহলে সবজির সাথে এটা কিন্তু একদমই গলে যেত আমি পাঁচ মিনিট তরকারিটা কুক করার পর বড়িটা দিয়ে দিলাম এইবারেও ঢেকে আরও দশ মিনিট আমি সবজিটা কুক করে নেব ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর একটু চেক করে নেব সবজিটা আমার ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। না দেখুন বড়িগুলো একদম ফুলে গেছে লাউটাও সেদ্ধ হয়ে গেছে আর আলু তো সেদ্ধ হয়েই গেছে লাউ কিন্তু খুব বেশি গলবে না সবজিটা আমার একদম রেডি হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এক চা চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এইবার ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ফ্রেশ ধনে পাতা এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি ঢেকে পাঁচ মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার